গাজাকে পুরোপুরি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েল। সেখানে নেই খাদ্য, পানি, ওষুধ থেকে শুরু করে জ্বালানি বিদ্যুৎ। লম্বা লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে না পানি, এর উপর মরার উপর খাড়ার ঘা, লবণাক্ত দূষিত পানির সরবরাহ। এ অবস্থায় পানি ছাড়া 3 দিনের বেশি সময় বেঁচে থাকার সম্ভাবনা নেই বলছেন বিশেষজ্ঞরা। হামাসের আকস্মিক হামলার পর গাজা অবরোধ করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল, বন্ধ করে দেয় পানি সরবরাহ। এতে তীব্র মানবিক বিপর্যয় গাজাবাসী। হামাস ইসরায়েলের সংঘাতে খান ইউনিসে একটি মসজিদের সামনে দেখা যায় পানি সংগ্রহে এমনই লম্বা লাইন। অন্যদিকে শহরটি সহ গাজার দক্ষিণাঞ্চলের মানুষের দাবি, যখন পানি আসে এর প্রবাহ থাকে খুবই কম, স্থায়ী হয় মাত্র 30 মিনিট। ওই অঞ্চলে মানুষের একমাত্র ভরসা এখন লবণাক্ত পানি, তবে এই পানি শরীরকে আরো খারাপের দিকে নিয়ে যাবে বলে মত এই বিশেষজ্ঞের। আমাদের পরামর্শ থাকে লবণাক্ত পানি পান না করার। এই পানি শরীরে লবণের ঘনত্ব বাড়িয়ে দেয়, এতে শরীর দ্রুত ডিহাইড্রেট বা পানি শূন্য হতে থাকে। শোচনীয় এই অবস্থায় উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলেন, একেবারেই পানি ছাড়া 3 দিনের বেশি সময় বেঁচে থাকার সম্ভাবনা নেই। শরীরে পানি স্বল্পতার কারণে ত্বক সংকুচিত হয়, কুঁচকে যায়। এই পরিস্থিতিতে মৃত্যুর কাছাকাছি চলে যায় মানুষ, আর এই সময় 3 দিনের বেশি নয়। ইউএস ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড মেডিসিনের মতে, পর্যাপ্তভাবে হাইড্রেটেড থাকতে পুরুষকে প্রতিদিন প্রায় 4 লিটার পানি পান করতে হবে, সেক্ষেত্রে একজন নারী দরকার প্রায় 3 লিটার। তাহমিদা প্রার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।